প্রিয় বন্ধুরা, 30 দিন ব্যাপী বেচি জুস চ্যালেঞ্জে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা মজা করে জুস খেয়ে যাচ্ছেন। চলুন আজকে জুসটি বানিয়ে নিই। প্রিয় বন্ধুরা, আজকে যে জুসটি আমি করতে যাচ্ছি সেটি যে শাকগুলো আমি দিয়ে থাকি, পালং শাক, সরিষে শাক এবং আজকে মূলার শাক না, পুদিনা এবং হার্বাল যে লিভসগুলি দিই সেগুলো অবশ্যই থাকছে। তবে হার্বাল লিভসের মধ্যে আজকে স্পেশাল যেটি থাকছে সেটি হচ্ছে, দেখুন, ফ্লাওয়ারি, কি চমৎকার ফ্লাওয়ার, বেগুনি ফুলের একটি হার্ব। অনেকেই হয়তো এই প্ল্যান্টটি আপনারা, এই গাছটি আপনারা চেনেন, চমৎকার খুশবু। যে আমি এখন ধরছি, নাড়াচ্ছি, মনে হচ্ছে যে কেউ স্প্রে করছে আমাকে। সুবহানাল্লাহ, যে সত্যি খুবই সুন্দর খুশবু এই প্ল্যান্টটি নিয়েছি। এটি হচ্ছে সেজ। সেজ আমার বাগানে প্রচুর পরিমাণে আছে, আলহামদুলিল্লাহ, অনেক বছর ধরে এটি আমার বাসায়। এবং এই যে দেখুন, এখন হচ্ছে ফুলের সময়, গাছটির কাছে গেলে দেখা যাবে যে পুরো গাছ জুড়ে শুধু এই বেগুনি ফুল। এই যে ছোট ছোট ফুল, এরকম যেটি খুশবু আছে, এগুলি হচ্ছে হার্বাল প্ল্যান্ট। অনেক প্ল্যান্ট আমরা চিনি, অনেক গাছ আমরা জানি, কিন্তু অনেক গাছ আমরা জানি না। কিন্তু যেটি হার্বাল বা ঔষধি গাছ যদি কেউ চিনতে চান, জানতে চান যে গাছটি কোনো না কোনো মানুষের রোগের জন্য বা তার স্বাস্থ্যের জন্য ভালো কোনো গুণ থাকে, সেই গাছটি হতে হবে অবশ্যই ছোটো ছোটো পাতা এবং সুন্দর ফুল, এবং গাছটির পাতাতে অবশ্যই, পাতাতে এবং ফুলে খুশবু থাকবে, সুন্দর স্মেল থাকবে। এটি বলা হয়েছে কিন্তু কোরআনে, কোরআনে বলা হয়েছে রায়হানের কথা। এইগুলি হচ্ছে সেই জাতীয় গাছ যে গাছে কে বলা হয়েছে, বোঝানো হয়েছে রায়হান হিসাবে। ঠিক আছে, আমি ওদিকে যাচ্ছি না। আজকের জুস যেটি হচ্ছে সেটি হচ্ছে এই বড় বড় পাতার শাক নিয়ে এসেছি, সরিষে শাক, পালং শাক, কিছুক্ষণ আগেই হারভেস্ট করা আমার বাগান থেকে, কি ফ্রেশ। এগুলো আমি দিয়ে নেব যেমন প্রতিবার দিই। তারপরে যাচ্ছি আমি হার্বাল প্ল্যান্টে। আজকে হার্বাল প্ল্যান্ট নিয়ে আমি কিছু তথ্য আপনাদেরকে জানাবো, যেটি সবার জানা দরকার এবং সবাই জানে যেটি হয়, যে আমরা এই ছোটোখাটো বাগান থেকে বা এই হার্বাল প্ল্যান্ট থেকে আমাদের ওষুধগুলি আমরা নিতে পারি। তো বন্ধুরা, চলুন আমি এই বড় পাতার যে শাকগুলি সেগুলো আমি জুস দেখতে হয়ে গেল বড় বড় পাতার এই জুসটি এখন আমি মিলাবো আমার সবচেয়ে ফেভারেট, যেটি মিলালে জুসটি সত্যি সত্যি মজা হয়ে যায়, সেই প্ল্যান্টসগুলি। যেমন আমি বলছিলাম এই সেজের কথা, এই সেজের হেলথ বেনিফিট যদি আপনারা সার্চ করে দেখেন, এই প্ল্যান্টগুলিতে অ্যান্টি অক্সিডেন্ট ওভারঅল হেলথের জন্য, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এবং যেটা কারো যদি ব্যাড কোলেস্ট্রল থাকে, যেটা ব্যাড এলডিএল, ব্যাড কোলেস্ট্রল লেভেলকে কমাতে সাহায্য করে, ডায়াবেটিস কমাতে খুব সাহায্য করে এবং স্ট্রেস ফ্রি করতে সাহায্য করে। এবং আমি সার্চ করে দেখলাম যে অনেক কিছু লেখা আছে এই সেজ নিয়ে, এবং ওভারঅল সমস্ত বডির জন্য এটি সাহায্য করে। এবং আরেকটি বিশেষ আমি দেখলাম যে বিশেষ একটি গুণ হচ্ছে যে স্কিনের বা সেল, যেটি সেল ড্যামেজ হয়ে যায় কোনো ক্যান্সার হলে, বা অনেকে আছে যে বিভিন্ন ঘা বা কিছু হলে যে স্কিন সেলের যে ড্যামেজটা হয়, এই সেলের যে কোষে, আমাদের বডির যে কোষ আছে সেই ড্যামেজ সারাতে এটি সাহায্য করে। আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট এইটার বিষয়ে আমি দেখেছি যে মনোপোজ, যেটা যেমন মহিলাদের একটা বয়স হলে 45 থেকে 55, এই বয়সটার মধ্যে দেখা যায় যে তাদের মান্থলি যখন বন্ধ হয়ে যাবে ওই সময়টাতে হার্ট ফ্লাশ হয়, বডি বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয়। তো এই সিমটমগুলি এটি কমাতে সাহায্য করবে। আর দেখুন, এই এই ফুলটা কেউ চিনতে পারেন কিনা, কি সুন্দর তাই না? এই ফুলটি হচ্ছে খুবই পরিচিত, এই ফুলটি হচ্ছে ধনে পাতার ফুল, চমৎকার। তো ধনে পাতার গাছে যখন ফুল চলে আসে, যত ভাইটামিনস অ্যান্ড মিনারেলস আছে তা চলে আসে এই ফুলে। তো এইটু আমি আজকে ধনে পাতার বদলে এই ফুল সহ পাতা আমি দিয়ে নেব। তো দিয়ে নিচ্ছি, তার সাথে থাকছে মিন্ট, অবশ্যই মিন্ট থাকছে,
একটি সরষা ফুলও চলে এসেছে। তো এই মিন্ট অবশ্যই থাকবে, কারণ মিন্ট আমার খুব পছন্দ এবং এটি যাচ্ছে সাথে। তো বন্ধুরা আপনারা সাথে থাকুন, আমি এর মধ্যে ব্ল্যান্ড করে নিই। এবং আনারসের জুস খুবই টেস্ট হয়, আমরা সেটা গত কয়েক পর্বে দেখেছি। শশা দিয়ে দিব, দেখবো শশার সাথে আনারস এবং হার্বাল প্ল্যান্ট যেগুলি আছে সেগুলি কেমন হয়। সো দিয়ে দিলাম আনারস, শশা এবং বড় বড় পাতার যে শাক এবং হার্বাল প্ল্যান্টস। আর 30 দিন ব্যাপী ভেজি জুস চ্যালেঞ্জের আজকে 13তম দিন। এই 13তম দিনের 13 নম্বর গ্লাসের জুস রেডি। বন্ধুরা চলুন ট্রাই করি। ঢেলে নিচ্ছি। ওকে, আজকে অনেকগুলি অন্যান্য যে নর্মাল যেগুলি মিশে তার থেকে দুটি হার্ব লিভস ডিফারেন্ট আছে। তো দেখছি আজকে জুসটি কেমন হয়েছে। ওকে বন্ধুরা রেডি? আমি খুবই খুবই রেডি, আমার তো খুবই মজা লাগছে। প্রতিদিন আমি জুস খাচ্ছি, খুবই ভাল লাগছে, আশা করি আপনাদেরও ভাল লাগছে। যারা বন্ধুরা এখনও জয়েন করেননি, প্লিজ জয়েন করুন এই 30 ডেজ ভেজি জুস চ্যালেঞ্জে। এটি খুবই হেলদি এবং খুবই ভাল লাগছে আমার। আমি যে কি ভালো ফিল করছি আমি সেটি ঠিক 15 দিনের জুসে বলবো, যে আমার কী কী চেঞ্জ আমি দেখতে পাচ্ছি। তো শুরু করি বন্ধুরা। ও, এত ভালো ব্ল্যান্ড হচ্ছে, কিন্তু অনেক জুস হয়ে গেছে, আমি নিশ্চয়ই এটা কালকে শেষ করবো। ওকে, বেশি পানি দেওয়া হয়ে গেছে বন্ধুরা। 30 দিন ব্যাপী ভেজি জুস চ্যালেঞ্জের চমৎকার জুস, ও ইয়ামি ইয়ামি। আচ্ছা শুরু করি, বিসমিল্লাহ। দারুণ হয়েছে, পাইনাপলের জন্য খুবই মজা হয়েছে। এবং যে আমার হার্বাল সেজ, সেজের যে চমৎকার একটি গ্রান সেটা আমি পাচ্ছি, আলহামদুলিল্লাহ। সত্যি সত্যি না, সিরিয়াসলি এটা কালকের মতো না, আলহামদুলিল্লাহ। এই যে সেজ, সেজ আজ থেকে আমার প্রিয়। সেজ যেমন সুন্দর, তার তার ফ্লেভার সুন্দর, জুসটি খুবই বেটার কালকে থেকে, তো অবশ্যই বেটার। কালকের জুসটি আমি মনে হচ্ছিল যে ওষুধই একটি জুস, ভীষণ ভীষণ ওষুধ ওষুধ মনে হচ্ছিল। আজকে এটি অনেক ভালো, কারণ আনারস এবং আমার প্রিয় সেজ। ওকে, আমি শেষ করে নিচ্ছি। যারা এখনও জয়েন করেনি বন্ধুরা প্লিজ জয়েন করুন। এবং এইটি যে কত বেনিফিট, আপনি যতক্ষণ এটি না খাচ্ছেন খেলেই বুঝতে পারবেন যে আপনার শরীরের এবং মনের যে কতটা চেঞ্জ আসে। আজকে মাত্র 13 দিন, আমি 15 দিনে বলবো যে আমার কী কী চেঞ্জ আসছে। এবং আশা করছি 30 দিন পর নিশ্চয়ই আরও বেশি সেই ফলটা আমি পেতে যাচ্ছি। তো তার আগে আমি 30 দিন ব্যাপী 13তম গ্লাসের 13 নম্বর জুসটি আমি আজকে শেষ করতে যাচ্ছি। অলমোস্ট 13তম গ্লাসের শেষ চুমক। প্রিয় বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ দেখা হচ্ছে আবারও। আল্লাহ হাফেজ।